Dear viewers, আইনশিকি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইনশিকি হাতে কলমে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো। আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে ফৌজদারি ও দেওয়ানি অপরাধের পার্থক্য, ম্যান্স রিয়া, যৌথ দায়িত্ব, প্রতিনিধিত্বমূলক দায়িত্ব, নিরঙ্কুশ দায় বা চরম দায়। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ এবং দেওয়ানি অপরাধের মধ্যে পার্থক্য, ম্যান্স রিয়া, অপরাধের যৌথ দায় দায়িত্ব এবং তার ব্যাখ্যা, প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায়িত্ব, নিরঙ্কুশ বা চরম দায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আইন কি বলে এ ব্যাপারে? প্রথমেই ফৌজদারি অপরাধ ও দেওয়ানি অপরাধের মধ্যে পার্থক্য আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। কতগুলো পার্থক্য? প্রায় 7টা পার্থক্য রয়েছে ফৌজদারি অপরাধ এবং দেওয়ানি অপরাধের মধ্যে। প্রথম, সংজ্ঞাগত পার্থক্য। 1 নম্বর লিখলাম আমি সংজ্ঞা, এটা একটা পার্থক্য। পার্থক্যটা কি? ফৌজদারি অপরাধ বলতে কি বোঝায় এবং দেওয়ানি অপরাধ বলতে কি বোঝায়, এই দুইটাই বলছি আমি এখন। ফৌজদারি অপরাধ হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর এমন কাজকে অপরাধ বলে, এটা ফৌজদারি ভাষায় বলে। ফৌজদারি অপরাধ তখনই হবে যখন সমাজের জন্য কোনো ক্ষতিকর কাজ করা হবে, সেটা হচ্ছে অপরাধ ফৌজদারি আইনের দৃষ্টিতে। আর দেওয়ানি আইনের দৃষ্টিতে অপরাধ বা অন্যায় হচ্ছে অন্য ব্যক্তির বৈধ অধিকারে হস্তক্ষেপ করাকেই দেওয়ানি অন্যায় বলে বা দেওয়ানি অপরাধ। তাহলে বোঝা গেল অন্যজনের অধিকারে যদি হস্তক্ষেপ করা হয় সেটা দেওয়ানি। আমি 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে যেই পার্থক্যটা সেটা হচ্ছে উদাহরণগত পার্থক্য। আমি যদি দেখি উদাহরণ কি বলে, আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ, ফৌজদারি অপরাধ বলতে কি বোঝায় উদাহরণ, সেটা হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ, আঘাত, এগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ। আর দেওয়ানি অপরাধ হচ্ছে কাউকে জমি থেকে বেদখল করা, চুক্তি পালন না করা, এই সমস্ত কিছু। 3 নম্বরে পার্থক্য হচ্ছে মামলাগত পার্থক্য। মামলার ব্যাপারে কি পার্থক্য আছে? মামলার পার্থক্য, প্রথমে ফৌজদারি অপরাধের জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ ছাড়াও সরকার বাদী হয়ে মামলা দায়ের করতে পারে। মামলা যদি দায়ের করা হয় তাহলে সরকার বাদী থাকে। আর দেওয়ানি অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা দায়ের করবে। 4 নম্বরে আদালতের পার্থক্য কি আছে? আদালতের পার্থক্য, আদালত ফৌজদারি অপরাধের জন্য ফৌজদারি আদালতে মামলাটা দায়ের করতে হবে, এটা আমরা জানি। আর দেওয়ানি অপরাধের জন্য বা দেওয়ানি অন্যায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হয়। 5 নম্বর পার্থক্যটা হচ্ছে ফৌজদারি রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায়গত পার্থক্যটাকে। ফৌজদারি অপরাধ ব্যক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় হিসাবে গণ্য করা হয়, কিন্তু ব্যক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে দুজনের বিরুদ্ধে, তাহলে ব্যক্তি রাষ্ট্র, ব্যক্তি বা রাষ্ট্র, এভাবে লিখলাম আমি রাষ্ট্র, এই বিষয়টা আমি ক্লিয়ার করছি। ফৌজদারি অপরাধ কিন্তু ব্যক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটা অন্যায় করা হয়েছে বলা হয়ে থাকে। যে অন্যায়টা করা হয়েছে, অপরাধটা করা হয়েছে, এই অপরাধটা ব্যক্তির বিরুদ্ধে যেরকম, আবার রাষ্ট্রের বিরুদ্ধেও, শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এটা, এজন্য রাষ্ট্রবাদী হয়ে যায়
ব্যক্তি এবং রাষ্ট্র দুজনেই বাদী হয়ে মামলা করতে হয়। এ কারণে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। আর দেওয়ানি অপরাধ বা দেওয়ানি অন্যায়টা শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে অন্যায় হিসেবে গণ্য করা হয়। আমি ছয় নম্বরে যাচ্ছি। ছয় নম্বরে তামাদিগত কোনো পার্থক্য আছে কিনা দেখি, তাহলে লিখি তামাদিগত পার্থক্য। গত পার্থক্য, তামাদিগত পার্থক্যে ফৌজদারি অপরাধের বেলায় মামলা দায়ের করতে হলে নির্দিষ্ট কোনো সময় দেয়া নেই, যে কোনো সময় মামলা করা যায়। তবে দেওয়ানি অন্যায়ের বেলায় কিন্তু মামলা দায়ের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে, সেটা লিমিটেশন অ্যাক্টে বলা হয়েছে তামাদি আইনে। তাহলে এটা গেল ছয় নম্বর। সাত নম্বর প্রতিকারগত পার্থক্যটাকে, প্রতিকারগত পার্থক্য, প্রতিকারগত পার্থক্য হচ্ছে অপরাধীকে শাস্তি প্রদানের মাধ্যমে, এটা ফৌজদারি অপরাধের কথা বলছি, অপরাধীকে শাস্তি প্রদানের মাধ্যমে প্রতিকার দেয়া যায় ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। আর দেওয়ানি অপরাধের ক্ষেত্রে, দেওয়ানি অন্যায়ের ক্ষেত্রে চুক্তি পালন, সুনির্দিষ্ট চুক্তি পালন, নিষেধাজ্ঞা এগুলোর মাধ্যমে বা জরিমানা এগুলোর মাধ্যমে প্রতিকার দেয়া হয়। তাহলে বোঝা গেল দেওয়ানি ফৌজদারি অপরাধ এবং দেওয়ানি অপরাধের মধ্যে মূল পার্থক্য কী। আমি এখন পরের প্রশ্নটা দেখছি, পরের প্রশ্ন কী বলেছে। এখানে ম্যান্স রিয়া কি, ম্যান্স রিয়া আমি ম্যান্স রিয়াটা লিখেছি। ম্যান্স রিয়াটা হচ্ছে, আগে ম্যান্স রিয়া লিখে নিই, ম্যান্স রিয়া বা দোষী মন, দোষী মন বা গিলটি মাইন্ড, জি ইউ আই এল টি ওয়াই, গিলটি মাইন্ড, এটা হচ্ছে ম্যান্ড্রিয়া, গিলটি মাইন্ড, ম্যান্সরিয়া। তাহলে দোষী মন হচ্ছে এই যে অপরাধ করার সময় মনের ভিতর যে দুষ্টুমি থাকে বা একটা অন্যায় অভিপ্রায় থাকে, অপরাধমূলক অভিপ্রায় থাকে, এই যে ইন্টেনশনটা অপরাধমূলক, ক্রিমিনাল ইন্টেনশন, এটাই হচ্ছে অপরাধের কিন্তু মূল উপাদান। এটা ছাড়া কোনো অপরাধ সংঘটিত হতে পারে না বা কোনো অপরাধ হয়েছে বলে গণ্য করা হয় না। যদি দেখা যায় যে দেয়ার ইজ নো গিলটি মাইন্ড অর দেয়ার ইজ নো ইভিল ইন্টেনশন, অপরাধমূলক অভিপ্রায় বা দুষ্টমন থাকলে অপরাধ হয়, আর যদি না থাকে তাহলে সাধারণত অপরাধ হিসেবে গণ্য করা হয় না। যদি এমন দেখা যায় যে যে ব্যক্তি অপরাধ করেছে এই অপরাধ সংগঠনের সময়ে ওই ব্যক্তির আসলে অপরাধ করা বা যে অপরাধটি হয়ে গেছে এটা করার তার ইচ্ছা ছিল না, সে চায় না এটা, তাহলে এটা অন্যায় বলে বিবেচিত হবে কিন্তু দণ্ডনীয় অপরাধ কিন্তু হবে না, এটা অন্যায়, তার ইচ্ছা ছিল না, অভিপ্রায় ছিল না এরকম, তারপরে একটা ক্ষতি হয়ে গেছে, একটা দুর্ঘটনা মতো যেটাকে আমরা বলি যে ক্ষতিটা হয়ে গেল, যে অপরাধটা হলো, যে ক্রাইমটা করা হয়েছে এই ক্রাইম উদ্দেশ্য তার ছিল না, তারপরে যদি ক্রাইমটা হয়ে যায় তাহলে এটা অন্যায় কাজ হবে বাট দণ্ডনীয় অপরাধ হবে না, বিকজ দ্য পার্সন হু কমিটেড দ্য ক্রাইম হ্যাড নো ইন্টেনশন টু ডু দিস কাইন্ড অফ অ্যাক্ট।
অন্যদিকে অপরাধটি সংঘটনের সময় তার সম্ভাব্য ফলাফল সম্পর্কে জ্ঞাত থাকলে তাহলে বোঝা যায় যে দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ আ ক্রিমিনাল ইনগ্রেডিয়েন্ট। তার মানে যদি বোঝা যায় যে ব্যক্তি কাজটি করবে, অপরাধটি যে করেছে, তার মনের মধ্যে যদি সেরকম কোনো অপরাধের কোনো উদ্দেশ্য থাকে, যদি সে জানে যে এই কাজটা করলে আমার এই অপরাধটা হবে, এই ক্ষতিটা হবে, এই ক্ষতিটা আমি করতে পারবো, আমি যদি একজন লোক যদি লাঠি দিয়ে মাথায় আঘাত করে, সে যদি জানে যে আঘাতের ফলে লোকটা আহত হতে পারে বা নিহত হতে পারে, তাহলে কিন্তু অপরাধ হিসাবে গণ্য হবে। তাহলে যদি বোঝা গেল যে ম্যানসফিয়া হচ্ছে গিলটি মাইন্ড বা দোষী মন, কোনো কাজ করার ক্ষেত্রে তার যে ইন্টেনশনটা ছিল এটা প্রমাণ সাপেক্ষে এটা দেখতে হবে যে এখানে তার কোনো গিলটি মাইন্ড বা ম্যানসফিয়া ছিল কি না। যদি ম্যানসফিয়া থাকে তাহলে এটা একটা উপাদান হবে অপরাধের জন্য। আমি তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে এরপরে আছে অপরাধের যৌথ দায় দায়িত্ব ও ব্যাখ্যা। অপরাধের যৌথ দায় দায়িত্বটা কি? মনে করেন একই রকম ইন্টেনশন নিয়ে কিছু লোক একটা অপরাধমূলক কাজ করার জন্য অগ্রসর হলো, এই যে তারা একই অভিপ্রায়, একই ইচ্ছা এবং একাধিক ব্যক্তি যে কাজটা করলো অপরাধমূলক কাজটা, তখন এই কাজের ফলে যে অপরাধটা আইনের চোখে অপরাধ হয়েছে সেই আইনের দৃষ্টিতে তারা সবাই অপরাধী, যদিও সবাই সমভাবে সমানভাবে সেই অপরাধে অংশগ্রহণ করে নাই, তারপরেও সবাই সমানভাবে অপরাধী হবে। এটাই হলো অপরাধের যৌথ দায় দায়িত্ব। একাধিক ব্যক্তি যখন একই উদ্দেশ্য পূরণের জন্য, একই অভিপ্রায় পূরণের জন্য একটা অপরাধ করবে, তখন তারা কে কতটুক অপরাধে অংশগ্রহণ করেছে, কি করেছে, কে কতটুক তার ভূমিকা ছিল অপরাধ সংগঠনের ক্ষেত্রে, এটা নির্ণয় করা খুব ডিফিকাল্ট, টাফ হয়ে যায়। দুইজন লোক যদি গুলি করে, একজন লোকের গুলিতে যদি একটা লোক নিহত হয়, তাহলে দুজন লোকের যদি উদ্দেশ্য থাকে লোকটিকে হত্যা করা, তাহলে যে লোকের বন্দুক থেকে গুলি বের হয়ে লোকটি নিহত হলো, হত্যা করা হলো, শুধুমাত্র সেই লোকটি দায়ী হবে না, দুজনকেই এখানে দায়ী করা হবে, কারণ দুজনেরই একই উদ্দেশ্য ছিল। অর্থাৎ কেউ অপরাধ বেশি করুক, কেউ অপরাধ কম করুক, কিন্তু দুজনের যেহেতু অভিপ্রায় বা উদ্দেশ্য একই ছিল, একই অপরাধ করার ব্যাপারে, সেই জন্য কেউ শাস্তি থেকে রেহাই পাবে না, দুজনেই সমানভাবে দোষী সাব্যস্ত হবে। তাহলে আমি অপরাধের যে যৌথ দায় দায়িত্ব, এটার উপাদানগুলো কী কী? যৌথ দায় দায়িত্বর উপাদান, যৌথ দায় দায়িত্বর দায় দায়িত্বের দায়িত্বের উপাদান, উপাদান কী কী, ইনগ্রেডিয়েন্টস, উপাদান, উপাদানগুলো এক নম্বর হচ্ছে একাধিক ব্যক্তি কাজটি করতে হবে, একজন ব্যক্তি করলে হবে না, একাধিক ব্যক্তির কাজটি করতে হবে, একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তির থাকতে হবে, একাধিক ব্যক্তি। তারপরে উপাদানটা হচ্ছে সকলের অভিপ্রায় একই থাকতে হবে, সকলের অভিপ্রায় একই, অভিপ্রায় বা ইন্টেনশন একরকম থাকতে হবে, একই। তিন নম্বর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে প্রত্যেকে
তাদের যে অভিপ্রায়টা ছিল এটা সার্থক করার জন্য এটাকে পূর্ণরূপ দান করার জন্য তারা সবাই ভূমিকা রাখবে, যে যেভাবে হোক এক একজন এক এক রকম ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে তারা সবাই অভিপ্রায় সার্থক করার জন্য কাজটি করবে, সবাই অংশগ্রহণ করবে। এটা বললাম, সবাই অংশগ্রহণ করবে, সবাই অংশগ্রহণ করবে। তারপরে অপরাধটি কিন্তু ফৌজদারি অপরাধ হতে হবে, সব অপরাধ না, দেওয়ানি অপরাধ না, এটা ফৌজদারি অপরাধ হতে হবে, ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ হলে এইটা এই যৌথ দায় দায়িত্বের মধ্যে পড়বে। তাহলে বোঝা গেল চারটা উপাদান থাকলে যৌথ দায় দায়িত্বের মধ্যে পড়বে। এখন ধরা যাক, এখন চলে আসি আমি পেনাল কোডে, আমাদের যে দণ্ডবিধিতে কত ধারায় এই যৌথ দায় দায়িত্বের কথা বলা হয়েছে। তাহলে আমি ধারাগুলো লিখছি, ধারাগুলি পেনাল কোড, PENL পেনাল কোড 1860 এর মতে ধারাগুলো হচ্ছে, ধারাগুলো হচ্ছে 34, 34 বাংলায় লিখছি, 34, 35, 36, 37, 149, 149, 395, 395, 396, 396 এবং 460, 460। এই ধারাগুলা এই যৌথ দায় দায়িত্বের কথা বলেছে। তাহলে বোঝা গেল যৌথ দায় দায়িত্ব কি, যৌথ দায় দায়িত্বের উপাদানগুলো কি, এবং কোন ধারাগুলার কোন ধারাগুলায় যৌথ দায় দায়িত্বের কথা বলেছে। ঠিক আছে, আমি এর পরের লাস্ট প্রশ্নটা দেখছি। নিরঙ্কুশ প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায়িত্ব, প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায়িত্বটা একটু বুঝিয়ে বলি। ফৌজদারি দায়িত্ব তো সবার আছে, প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায়িত্ব একটা বিষয় আছে যে বিষয়টা হচ্ছে সবাই, দণ্ডবিধিতে বলা আছে যে নিজ নিজ কাজের জন্য নিজে নিজেই দায়ী থাকবেন, অপরাধ করলে অপরাধের দায়িত্ব অপরাধীর উপর বর্তাবে, অন্যায় কাজের জন্য সাধারণত কেউ অন্য কেউ দায়ী থাকে না, যে অন্যায় করবে সেই সাধারণত দায়ী হয়, কেউ প্ররোচনা দিলে সে প্ররোচনা দানকারী হিসেবে অপরাধী হবে, এই প্ররোচনার ফলে যে অপরাধটি করবে সে অপরাধের জন্য প্ররোচনা যে দিয়েছে তাকে প্ররোচনা দানকারী হিসেবে অপরাধী করা হবে, কিন্তু সেক্ষেত্রে মূল অপরাধী হিসেবে তাকে তার বিচার করা হয় না। তবে এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অপরাধ না করেও অপরাধের দায় গ্রহণ করতে হয়, যেমন আমরা দণ্ডবিধিতে পেনাল কোডে 34 সেকশনে আমরা দেখেছি, যেমন কয়েকজন মিলে একটা যদি অপরাধ করে তাহলে সবাই সমানভাবে দায়ী হয়, যদিও সবাই সমানভাবে একটি কাজ করে না। যাই হোক, এটা আগের প্রশ্নে বলেছি, আমি এখন বলছি যে প্রতিনিধিত্বমূলক দায় দায়িত্বগুলো কী কী। যদি মনে করেন যে আপনার কাছে একটা লাইসেন্স আছে, এই লাইসেন্স একমাত্র আপনি ব্যবহার করবেন, এই লাইসেন্স দ্বারা এই লাইসেন্সকৃত
বস্তু যদি অন্য কেউ ব্যবহার করে এবং সে ব্যবহার করার কারণে কোনো বস্তুর ক্ষতি হয় বা লাইসেন্সের যদি কোনো ক্ষতি হয়, এটার দায় দায়িত্ব কিন্তু মূল মালিককেই বহন করতে হয়। যেমন একজনের লাইসেন্সকৃত বন্দুক যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে যদি সেই বন্দুক দিয়ে অন্যকে অন্য ব্যক্তিকে হত্যা করে, তাহলে এই লাইসেন্সকৃত বন্দুকটির মালিক যে, তাকে কিন্তু দায়ী করা হবে। তাহলে লাইসেন্সের ব্যাপারে এটা একটু সাবধান হতে হবে, যার লাইসেন্স আছে তাকেই দায়ী করা হবে। দুই নম্বর, আমি প্রতিনিধিত্ব ফৌজদারি দায় দায়িত্ব বলছি। মনে করেন আপনার কিছু জমি আছে, এই জমিতে বা কিছু ভূমি আছে, এই ভূমিতে যদি বেআইনি সমাবেশ ঘটে বা কোনো অপরাধ সংঘটিত হয় বা সম্ভাবনা থাকে, আপনি এটা জানেন, জানার পরে আপনি নিকটস্থ থানায় যেয়ে আপনি জানান না এই ব্যাপারটা, আপনি কোনো সংবাদ দিলেন না, তাহলে আপনি উপস্থিত ছিলেন না সেই সমাবেশে, তারপরেও আপনার কিন্তু সেখানে জরিমানা হয়ে যাবে। সেটা হচ্ছে সেকশন 154-এ বলা আছে। তাইলে বেআইনি সমাবেশ, ভূমিতে বেআইনি সমাবেশ, বেআইনি আইনি সমাবেশ, আপনার ভূমিতে হলে আপনি দায়ী থাকবেন, যদিও আপনি সেখানে সেই সমাবেশে উপস্থিত ছিলেন না বা আপনি এটা ডাকেননি, কিন্তু আপনার ভূমিতে ডেকেছে বা অপরাধ সংঘটিত হয়েছে, এই জন্য আপনাকে দায়ী করা হবে। সেকশন 154। তারপরে তিন নম্বর, কারো স্বার্থে যদি কোনো বেআইনি সমাবেশ ঘটে, তাহলে উক্ত ব্যক্তি সমাবেশ না থাকলেও যে ব্যক্তির স্বার্থে সমাবেশ করা হয়েছে সেই ব্যক্তিকে কিন্তু দোষারোপ করা হবে, আইনের দৃষ্টিতে সে দোষী সাব্যস্ত হবে। যে ব্যক্তির স্বার্থে সমাবেশ, তাহলে এটা স্বার্থে হিসাবে বললাম। চার নম্বর হচ্ছে, যদি কতিপয় ব্যক্তির একই উদ্দেশ্য থাকে, এটা এটার সেকশনটা বলি নেই, সেকশন এটা 155, সেকশন 155। আর কতিপয় ব্যক্তি যদি একই উদ্দেশ্য নিয়ে কাজ করে, তাহলে একজন যদিও সেই অপরাধটা করে কিন্তু উদ্দেশ্য যেহেতু সবার এক এবং তারা একসাথে মিলিত হয়ে কাজ করেছে এবং এর আগে তারা এটার ব্যাপারে বৈঠক করেছে, এ ব্যাপারে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, তারপরে তারা এটা বাস্তবায়ন করার জন্য শুরু করেছে, কাজ শুরু করেছে, তখন যদি কেউ সেখানে অনুপস্থিত থাকে, তাহলে শেষ সেখানে সেই অপরাধের জন্য দায়ী হবে। একই উদ্দেশ্য বলে লিখে দিচ্ছে, একই উদ্দেশ্য। তারপরে পাঁচ নম্বর, এজেন্ট বা চাকরের কাজ, এজেন্ট বা চাকরের কাজ, আমাদের বাসায় অনেক সময় চাকর বাকর থাকে বা আপনার অফিস আদালতে থাকে, এই যে কাজ এজেন্ট বা আমাদের এজেন্ট থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের বিষয়টা কিন্তু একটু জেনে রাখা দরকার। আইন কি বলে, কোনো এজেন্ট বা চাকর যদি মালিকের উপকারের জন্য গণ উৎপাত করে বা কোনো ধরনের অপরাধ করে, পাবলিক নুইসেন্স, গণ উৎপাত, পাবলিক নুইসেন্স যদি সৃষ্টি করে, তাহলে মালিক যদিও এই পাবলিক নুইসেন্সে বা গণ উৎপাতে অংশগ্রহণ করে নাই, তারপরেও মালিককে কিন্তু দায়ী করা হবে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আসি, কর্তব্য অবহেলা যদি করা হয়,
অবহেলা। যার যার দায়িত্ব সে পালন করবে, এটাই নিয়ম, এটাই আইন। কিন্তু যদি কেউ দায়িত্ব পালন না করে, যদি অন্য কাউকে দিয়ে সে দায়িত্ব করিয়ে নেয়, তাহলে অন্য ব্যক্তি যে যে ক্ষতিটা করবে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো অপরাধ যদি হয় অন্য ব্যক্তি, তাহলে তার দায় দায়িত্ব, যে ব্যক্তি তাকে দায়িত্ব দিয়েছে সে ব্যক্তিরই দায়ী করা হবে, সেই ব্যক্তিকে দায়ী করা হবে। আমি উদাহরণ দিয়ে বলছি যে একজন ডাক্তার নিজের রুগী না দেখে অন্য একজনকে, অদক্ষ একজন লোককে দিয়ে টাকার বিনিময়ে রুগীর চিকিৎসা করালো, তাহলে উক্ত রুগীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে যে মূল ডাক্তার, যে নিজে না দেখে অন্যকে দেখিয়েছে, সেই ডাক্তারের কিন্তু সেই ডাক্তারকে দায়ী করা হবে। এটা হচ্ছে ফৌজদারি দায় দায়িত্ব, কর্তব্য অবহেলা। কর্তব্যকালীন যদি কোনো এটা কর্তব্য অবহেলা ধরা হয়, তার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব অবহেলা করেছে, এই জন্য তাকে দোষী সাব্যস্ত করা হবে। ওকে, এরপরে আমি যাচ্ছি অপরাধের যে যৌথ দায় দায়িত্বের কথা বলতেছি, এটা একটু ব্যাখ্যা করি। অপরাধের যৌথ দায় দায়িত্ব, দায় দায়িত্ব এর ব্যাখ্যা, এটা হচ্ছে সেকশন 34 প্যানাল কোড 1860। এই প্যানাল কোডের 1860 তে যে প্যানাল কোডটা হয়েছে দণ্ডবিধির, এর 34 সেকশনে বলা হয়েছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্য বলি, যে কমন ইন্টেনশন, এই ব্যাপারে কথা বলেছে যে যদি একাধিক ব্যক্তি যদি একই অভিপ্রায় থাকে, ইন্টেনশন থাকতে হবে, কি থাকতে হবে, ইন্টেনশন, অভিপ্রায় থাকতে হবে, একই অভিপ্রায়, ইচ্ছা বা ইন্টেনশন, তাহলে তাদের যে কোনো একজন অপরাধ সংঘটিত করলে সকলেই সমানভাবে অপরাধী হবে, এমনভাবে অপরাধী হবে যে সে নিজেই একা কাজটি করেছে, প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য হবে। এই ধারাটা 34 সেকশন, এটার কতগুলো পার্টস, কতগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রথমে দুই বা ততোধিক লোক থাকতে হবে, একাধিক। দ্বিতীয় হচ্ছে একই উদ্দেশ্য থাকতে হবে, একই অভিপ্রায় থাকতে হবে। তৃতীয় হচ্ছে তাদের মধ্যে কেউ কম করবে, কেউ বেশি করবে, তাহলে তৃতীয় হচ্ছে তারা সমানভাবে, সকলেই সমানভাবে দায়ী হবে। যদি দেখা যায় যে একজন মোটেও অংশগ্রহণ করে নাই, তারপরেও সে সমানভাবে দায়ী হবে, একই এক্ষেত্রে সে দায়ী হবে সহায়তাকারী বা প্ররোচনাকারী হিসাবে দায়ী হবে, যেহেতু তার ইন্টেনশন ছিল এবং সে ব্যাপারে ভূমিকা গ্রহণ করেছে। এরপরে অপরাধ দুই বা ততোধিক ব্যক্তি সংগঠন করলেও তাদের উদ্দেশ্য যদি এক না থাকে, যদি উদ্দেশ্য এক না, সবার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, তাহলে কিন্তু তাদের পূর্ব পরিকল্পনা যদি না থাকে, তাহলে প্রত্যেকে নিজে নিজের জন্য অপরাধের জন্য দায়ী হবে, যে যতটুক অংশগ্রহণ করেছে। আমি বিষয়টা আবার বলছি, যদি দুই বা ততোধিক ব্যক্তির একই উদ্দেশ্য যদি না থাকে, একই ইন্টেনশন, সেম ইন্টেনশন যদি না থাকে, এক একজনের এক এক রকম যদি উদ্দেশ্য নিয়ে কাজটা করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকের স্ব স্ব কাজের জন্য অপরাধী হবে, আলাদাভাবে দায়ী হবে। তাহলে যৌথ দায় দায়িত্বের মূল প্রতিপাদ্য হলো, মূল বিষয় হলো সকলের একই অভিপ্রায় থাকতে হবে। এ ব্যাপারে একটা বিখ্যাত মামলা আছে, মামলার সব ব্যাপারটা আমি বলছি, মামলা, এই মামলাটা নিয়ে
এই মামলাটা সম্পর্কে যদি আমি বলি তাহলে এটা ক্লিয়ার হবে। মামলাটা ছিল বরেন্দ্র কুমার ঘোষ বনাম দ্য আম্পায়ার মামলা। বরেন্দ্র কুমার ঘোষ বনাম দ্য আম্পায়ার এম্পায়ার এম্পায়ার দ্য এম্পায়ার এই মামলাটা বিখ্যাত একটা মামলা। সেটা ছিল 1923 সালের 1923 সালের 3 আগস্ট। ঘটনাটা এরকম, শঙ্করীতলা নামক এক জায়গায় একটা পোস্ট অফিস আছে। ওই পোস্ট অফিসে দেখা গেল একদিন এক ওই পোস্ট অফিসের পোস্টমাস্টার তার অফিসে বসে হিসাব করতেছিলেন, টাকা গুনতেছিলেন তিনি। ঠিক তখন বরেন্দ্র কুমার ঘোষ তিনি সহ 3 জন ব্যক্তি সেখানে উপস্থিত হলো। উদ্দেশ্যটা ছিল তাকে মেরে টাকাগুলা নিয়ে নেওয়া, এবং তারা এসে বলল যে টাকাগুলা দিয়ে দিতে। কিন্তু পোস্টমাস্টার টাকাটা দিতে রাজি হলো না, ফলে বরেন্দ্র কুমার যদিও তিনি আগে গিয়েছিলেন, সবার সামনেই ছিলেন, পেছনে ছিল বাকিরা, কিন্তু বরেন্দ্র কুমার নিজে গুলি করেন নাই। বরেন্দ্র কুমার যে অপর সঙ্গী ছিল, যে 3 জন তার সাথে গিয়েছিল, তাদের মধ্য থেকে 1 জন গুলি করেছে পোস্টমাস্টারকে। যদিও বরেন্দ্র কুমার কাছে পিস্তল ছিল, কিন্তু সেই পিস্তল সে ব্যবহার করেনি। এখন মামলায় দেখা গেল, মামলায় বরেন্দ্র কুমার বিবাদী হিসেবে বলছে যে আমি তো গুলি করিনি, এই জন্য আমি নির্দোষ। এটা কলকাতা হাইকোর্টে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট যাবতীয় সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলেন। গ্রহণ করার পর জুরিদের এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট যে পোস্টমাস্টারকে হত্যার পেছনে যদি তাদের একই অভিপ্রায় বা কমন ইন্টেনশন থাকে, তাহলে বরেন্দ্র কুমার ঘোষ গুলি করুক বা নাই করুক, সকলেই সমানভাবে অপরাধী হবে। ঠিক এ কারণে, কমন ইন্টেনশন থাকার কারণে, দেখা গেল সাক্ষ্য প্রমাণ নিয়ে যে বরেন্দ্র কুমার ঘোষেরও যে ইন্টেনশন ছিল, যে গুলি করেছে তার একই ইন্টেনশন ছিল। তাহলে তাদের উদ্দেশ্য সবার এক প্রমাণিত হয়েছে এবং 3 জনের মৃত্যুদণ্ড হয়। মামলাটি প্রিভি কাউন্সিলে গিয়েছিল, সেখানেও এই মৃত্যুদণ্ড বহাল থাকে। এটা হচ্ছে যৌথ দায় দায়িত্বের নীতি, সেকশন 34। তাহলে আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।